জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের রাজধানী মিউনিখের বিখ্যাত মেলা প্রাঙ্গনের বিনোদন পার্কের রোলার কোস্টার দুর্ঘটনায় এখন পর্যন্ত আহতের সংখ্যা 9 জনে গিয়ে দাঁড়িয়েছে। বিনোদন পার্কটির কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যায় প্রকৌশলগত কারণে রোলার কোস্টারের দুটো কার্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে কার্সের গতি ঘন্টায় 30 কিলোমিটারের চেয়েও কম হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আহতদের অবস্থা গুরুতর নয় বলেও জানায় পার্কটির কর্মকর্তা। আহতদের ছাড়াও কোস্টারটিতে চেপে বসা কমপক্ষে আরও 30 জন দর্শনার্থীদের উদ্ধার করে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। সাধারণ দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রোলার কোস্টারটি আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জার্মানির প্রিয় পানীয়র মেলা বিখ্যাত বিয়ার ফেস্টিভ্যালের প্রথম দিনে এমন দুর্ঘটনায় হতবাক দর্শনার্থীরা। মজার এই পানীয় জলের মেলায় গোটা পৃথিবী থেকে কমপক্ষে 60 লাখেরও বেশি মানুষ ভিড় করেন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।